আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখছে, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম তো অনেক দিন পরে আপনার কাছে। তো আমাদের অনেক ভিউয়ার্স আপনার বিষয়ে জানতে চায়, তো আপনি আমাদের এইটুকু আমাদের বলবেন যে আসলে আপনার জীবন বৃত্তান্ত, আপনি ছোট থেকে বেড়ে ওঠা এই সেই সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন। তো ভিউয়ার্স, আমি আর একটা কথা বলে রাখি, আমার এই মামা অনেক ভালো মানুষ, তো সে কোনো কিছুই বোঝে না, সে সারাদিন কাজ করবে, রাত্রে খাবে, ঘুমাবে, এই এতটুকুই, তাছাড়া সে কিছু না। কিন্তু স্যার, তার একটু সমস্যা, সেটা হচ্ছিল আমার মামা আর দশজন মানুষ যেভাবে কথা বলে, আমার মামা সেভাবে কথা বলতে পারে না। তো তাই আমার মামাকে নিয়ে কেউ কোনো টল করবেন না। তো আশা করি সবাই আমার মামার জন্য দোয়া করবেন, প্লাস আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো প্রতিবেদন বা ভালো ভালো গান এইগুলো যেন আমি আপনাদের উপহার দিতে পারি। আর সবসময় আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো মামা, ও ভালোই আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখবে। তো যাই হোক, মানুষের সবারই জীবন আছে, আছে। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি মুলাডুলি। বাড়ি মুলাডুলি। তো আপনি আর এখানে এই এই এলাকার নাম কি? এলাকার নাম হলিগা থানা ধীরাজগঞ্জ, না জেলা ধীরাজগঞ্জ, থানা বেলগুদি, গ্রাম চরজকনালা। তো আপনার বাড়ি হচ্ছে আপনার মুলাডুলি, তো আপনি এই চরজকনালায় আসছেন, আসলে বিষয়টা বললাম মনে করো যে এলাকায় যে দাঁত বুনাই দিই। হ্যাঁ, দাঁত বুনাই দিই, মঙ্গল দেওয়া দিই, পরে এখানে আবার বুনা দে, বাইনা রা দে, এরা বিয়া শাদি করাই দিই। হ্যাঁ, মানে এখানে আপনি আপনার নানার বাড়িতে থাকতেন আর? না, বোনের বাড়ি। বোনের বাড়িতে? আচ্ছা, ঠিক আছে। যে বোনের বাইনারা বিয়া শাদি করাইলো, পরে কিন্তু দাঁত বুনাই দিই, তারপরে ডাক্তার গাড়ি কিনলাম, তারপরে ঈদ গ্রিমে ঝেলো করলাম, তারপরে বিয়া শাদি করে এখানে থাকা আরম্ভ দিদি। মুলাডুলি থেকে আপনি কত বছর বয়সে আপনি এই যোগনালা আসলেন? মনে করেন দম মেলা, মনে করেন 98, 98 সালে বিয়া করে দিই। হ্যাঁ, বিয়া করে এখানে এই যোগনালা আইছি। যোগনালা আইছে? হ্যাঁ। তাতে আপনার ওইখানে আপনি আর জানতেন না? না, এখানে এখন জায়গা বাড়ি করা হয় যে এখন এখানেই থাকা হয় বোবলাওয়ার নিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আর একটা কথা বলে রাখছি, আমার মামার বাড়ি, প্রকৃত বাড়ি হচ্ছিল মুলাডুলি। তো এইখানে আসে, আসার পরে যে বাড়ি ঘর করছে, তো সব কিছুই মোটামুটি আছে, যে বর্তমানে সে এখানকারই বাসিন্দা। তো মামা, তো এখন আপনার ছেলে মেয়ে কয়টা? তিনটা ছেলে দুইটা মেয়ে। তিনটা ছেলে দুইটা মেয়ে। তো ছেলে মেয়ে সব বিয়ে হয়েছে? তারপরে বড় ধাওয়া মিয়া আর একবারে ছোটো মিয়া, দুটি বিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখানে তিনটা ধাওয়াল, তার বড় ধাওয়ালে বিয়া করানো হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। সেটা এখন ঢাকা থাকে। এখন দুইটা দুইটা ছেলে পেলে, আপনি কোনো ছেলে পেলে লেখাপড়া করার নাই? হ্যাঁ, দুইটাই আয়ে পড়তে দিই। দুইটাই আয়ে পড়তেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভালোই মামা, তো ভালোই সুখে আছে। তো আপনি যে ওইখানে থেকে আসেন, আসে যে এখানে আপনি থাকেন, তো এলাকার মানুষ বা এলাকার তো অনেক অন্যরকমই তো বোঝেন, জানেনই তো, তো এলাকার মানুষ কীরকম আপনার সাথে ব্যবহার করে? না, এলাকার লোক আমার খুব ভালোবাসে, আমার হাতে ভালো ব্যবহার করে, বরং আমি বরগ্রামের হাতে ব্যবসা করি। কিসের ব্যবসা করেন আপনি? ডাক্তার হাতে হাল বই সবার খেতে, বরগ্রামের হাতে ব্যবসা, মিয়াথাল বেটাথাল সবার হাতে আমার ওটা বাতা। তাহলে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো সবাই আপনাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে আমাকে, দিয়ে সবাই দিয়ে নেও আমাকে। চেন আপনি? হ্যাঁ। আপনি কত এলাকার হুদ্দায় সব সবাই চেন আপনি? হ্যাঁ, সবাই জেনে। তারপরে এলাকার মধ্যে ডাক্তার গাড়ি আগে কেনা। ও, আপনার কয়টা গাড়ি? আন বর্ধমানে দুই হান। ও, দুইটা গাড়ি আপনি? হ্যাঁ, দুইটা গাড়ি। ও আচ্ছা, ঠিক আছে। আর একার হুন্ডা আল্লাহ দিতে, ওটো লটারি। লটারি? লটারি হুন্ডা পেলেন কিভাবে? ওটো মাংনা বিদ্যার টিকিটে বাগাতে। এটা কোথ থেকে টিকিট কাটছিলেন আপনি? দুবারি লটারি আইছিল। এই চৌবাড়িতে? হ্যাঁ, দুবারি। দুবারিতে লটারি আসছিল, আপনি 20 টাকা দিয়ে টিকিট কাটছিলেন? হ্যাঁ, টিকিট কাটি এই বেলগুদির বোধে একখান গাড়ি আইছিল। এই আসলে তো কামারখন্দ থানায় লটারি আইছিল, বেলগুদি থানায় একখান গাড়ি আইছিল, আর সব কামারখন্দ পাইছিল। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আসলে তো মামার কথা তো শুনতেই পারছেন। তো আমার মামা তো এর আগে চৌবাড়িতে লটারি আসছিল, তো এই লটারিতে আমার মামা
টিকিট কাটছিল 20 টাকা দিয়ে, তো 20 টাকা দিয়ে টিকিট কাটছিল। অনলি বেলকুচি থানার মধ্যে একটা গাড়ি আসছে, সেটাই হচ্ছে আমার মামা পাইছে। মামা গাড়ি পাইছেন তো এলাকার মানুষের মিষ্টি খাওয়ার নাই, খিলাই দি খুব খিলাই দি দিদি ভাই দি তার বড় দি বাজার দার ডার মিষ্টি খিলানো দি। যাক আলহামদুলিল্লাহ, তো মামা আপনার আসলেই কপালটা ভালো। আসলে কপাল বলতে কি, আমার মামাটাও অনেক ভালো লোক। তো ভিউয়ার্স, তো শুনলেন তো আজকে আমার মামার জীবন বৃত্তান্ত। তো আশা করি সবাই আমার মামার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো মামা, যদি দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দাদা কি বলবো, যেমন দোয়া চান আপনি বা দর্শক যেন আপনার ভিডিওগুলো দেখে, আপনি যে কাজগুলো করেন এই কাজগুলো দেখে যেন শিখতে পারে। এই যে কপি চাষ করতেছেন, আপনার এই ভিডিওটা দেখে আরেকজন যেন কপি চাষ করতে পারে, এইরকম করে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্য। আপনি একাই বলেন, বলেন তবে গান গাওয়াবো নাকি? মনে করেন সবাই আমার নাকি দোয়া করবেন, আমি তো এরকম কবিতা করবে পারি, দূরে তরকারি আবার মোটামুটি করবে পারি, তাতে আমারও লাভ মোটামুটি, আবার দেয়াদের লোকও খাইবার পারে। তারপর আমদানি না হলে তো আমার মার্কেটে বেচা কেনা হয় না, আমদানি পাবলিক করবে পারলে তো আমার মার্কেটে সেল হয়, সেল হলে সবাই আবার খাইবার পারে, তাদের লাভও মোটামুটি। আপনারা যদি করেন এইভাবে করেন আবার,